এখন মানুষ নামাজ পড়ে জান্নাতে যাইবার চায়, আর 50,000 বছর নামাজ পড়লে জান্নাতে যাইব এরকম দলিল কেউ দিয়া পারবো? পারবো না। মুসলমানদের মধ্যে অধিকাংশ মানুষ রসুলকে মানতে পারছে কিন্তু রসুলের বংশকে মানা পারে নাই, রসুলের বংশ মানতে পারে নাই। ইয়া আলী ইয়া মুশকিল কুশা আলী ইয়া পঞ্চতন পাক আলী ইয়া সুনি জাত আলী ইয়া আলী ইয়া এইলিয়া ইয়া আবুল হাসান ইয়া বুতুরাব হাল্লে মুশকিল সরওয়ার দিন সাফাইয়া ইয়ৌমুল হিসাব সূরাতে ফাতিহা নমুদি ফতা গুয়েদ লা ফতে ইল্লা আলী লা সাইফ ইল্লা জুলফিকা কুলিন কুম তুম তো হিব্বুন আল্লাহ ফাত্তাবিউনি হিব্বুকুমুল্লাহ ওয়াগফিরুলাকুম জুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। কে আছো আমি আল্লাহকে ভালোবাসতে চাও সে আমার হাবিব সরকার দু আলম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসো। আল্লাহর হাবিব বললেন কে আছো আমি আল্লাহর হাবিবকে ভালোবাসতে চাও সে আমার ইত্রাত আমার আহলে বাইত আমার বংশকে ভালোবাসো। আল্লাহর হাবিব 18ই জিলহজ গাদিরে খুমে মাওলার অভিষেকের দিবসে গাদিরে খুমের ভাষণে বললেন হে মানব জাতি, আমি তোমাদের কাছে দুইটা ভারী জিনিস রেখে গেলাম, যদি তোমরা শক্তভাবে মজবুতভাবে দৃঢ়ভাবে এই দুইটা জিনিসকে ধরে রাখতে পারো জীবনে পথভ্রষ্ট হবে না, গুমরা হবে না, বিপদগামী হবে না। এক হলো কিতাব আল্লাহি আল্লাহর কিতাব ও ইত্রদাহি আমার বংশ নবীর বংশ এবং আল্লাহর কিতাব, আল্লাহর কিতাব এবং নবীর বংশ রসুলের বংশকে যদি কেউ শক্তভাবে ধরতে পারে সে বিপদগামী হবে না, পথভ্রষ্ট হবে না। এবং আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বললেন যে আমি তোমাদের কাছে কোনো কিছুই চাই না শুধু আমার আহলে বাইতের মহব্বত ছাড়া, তোমরা শুধু আমার আহলে বাইতকে মহব্বত করবা এইটুকুই তোমাদের কাছে আমার চাওয়া, তোমরা আহলে বাইতকে ভালোবাসো। কিন্তু হতভাগা মুসলমান জাতি, এই হতভাগা মুসলমানেরা আল্লাহর হাবিবের বংশকে শক্তভাবে ধরব এইটা তো বাদই দিয়া দিছে, তারা কি করলো আল্লাহর হাবিবের বংশকে শক্তভাবে দমন করলো, শক্তভাবে তারা তাদেরকে আঘাত করলো। আমরা বদলতে দেখলাম মা ফাতেমাতু জাহরা সৈয়দাতুন নিসা সর্বপ্রথম মহানবীর ইন্তেকালের পরে 6 মাসের ভিতরে শাহাদাত বরণ করলেন, তারপরে দেখলাম মাওলা আলী আলাইহিস সালাতু ওয়াসসালাম কুফায় শাহাদাত বরণ করলেন 21 রমজানে, 18ই রমজানে তাকে আঘাত করা হইল, 21 রমজানে মাওলা আলী শাহাদাত বরণ করলেন। এবং আমরা দেখতে পাইলাম মাওলা হাসানকে শাহাদাত করা হইল বিষ প্রয়োগ করে, আমরা দেখতে পাইলাম কারবালায় মাওলা হুসাইনকে শাহাদাত করল এই এজিদের দলে। এখন কথা হইল আরও আওলাদের রসুলের যত ইমামগণ আছেন 12 ইমাম 14 মাসুমের সবাইকেই একে একে শাহাদাত করা হয়েছে। এখন প্রশ্ন হইল আল্লাহর রসুল তো বলছিলেন ভালোবাসতে, আল্লাহর রসুল বলছিলেন আমার আহলে বাইতকে ভালোবাসো, আল্লাহর রসুল বলছিলেন আমার আহলে বাইতকে শক্তভাবে মজবুতভাবে ধীরভাবে ধরো, কিন্তু এই মুসলমান জাতি কি করলো তাকে ধীরভাবে শক্তভাবে না দইরা হত্যা করলো, নির্যাতন করলো, জুলুম করলো এবং বিভিন্ন তাদের যারা প্রেমিক তাদেরকে ফতোয়া জর্জরিত করে দিল। কেউ যদি মাওলা আলীর সানে কথা বলে, মা ফাতেমার সানে কথা বলে, এই আলে বায়েতের সমানে কথা বলে তাকে অপবাদ দেওয়া হয়। এই হইল আমাদের এই হতভাগা মুসলমান জাতি করলো। এখন মুসলমান জাতি পাগল হয়ে গেল দুই জিনিস লইয়া, আরেকটা জাল হাদিস করিয়া দিল যে আল্লাহর রসুল বলছেন বিদায় হজের ভাষণে, আসলে বিদায় হজের খুতবা এক জিনিস, গাদিরে খুমের ভাষণ আরেক জিনিস। বিদায় হজের খুতবা হয় 9ই জিলহজ, এই 10ই জিলহজে হয় হজ, আর 18ই জিলহজ গাদিরে খুম, এটা মক্কা থেকে অনেক দূরে, কাবাগর থেকে অনেক দূরে। 18ই জিলহজের ভাষণটাকে গোপন করা হয় যেটাকে গাদিরে খুম বলা হয়, এই গাদিরে খুম এইটার প্রকাশটা করলো না। এখন কি করে মুসলমান জাতি সেই আহলে বায়েতকে ভালো না বাইসা তারা দুইটা জিনিস ধরলো, এই উমাই আব্বাসিয়া রাজবংশের চক্রান্তে বানানো হাদিস লাগাই দিল। আপনারা কাম করেন কি কেতাব আল্লাহি ও সুন্নতিহি, আপনারা কেতাব আর সুন্নত ধরেন, এখন সুন্নত পালন করে কিন্তু সমাজে রসুলের প্রেম নাই, সমাজের মধ্যে আহলে বায়েতের প্রেম নাই। আজ 21শে রমজান
মাওলা আলী শাহাদাত দিবস বাংলাদেশে বলে 90% মুসলমান দেশ। এই 90% মুসলমান দেশে আহলে বায়তের উপরে দুরুদ পড়া হয়, পড়েন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদানা মুহাম্মদ ওয়ালা আলি মুহাম্মদ, দুরুদ তো পড়ে ঠিক আছে, কিন্তু এই 90% দেশ মুসলমানের দেশে মাওলা আলীর শানে আজকে শাহাদাত দিবসে কোনো কথা নাই, কোনো আলোচনা নাই, কোনো মাহফিল নাই, কোনো ওয়াজ নাই। এরা কোন রুমির উন্মত, এরা কোন নবীর বংশের উপরে দুরুদ পাঠ করে, এইটাই আমার জানার বিষয়, আমার আফসোসের বিষয় যে আজকে রসুল এবং রসুলের বংশের পক্ষে কোনো কথা বললে তাহারা জ্বালাপোড়া করে। একটা শ্রেণী, আপনি যাইবেন ঈদে মিলাদুন্নবী করতে, কয়ে দিব বেদাত, আপনি যাইবেন সিরাতুন্নবী করতে, কইব বেদাত, আপনি যাইবেন মা ফাতেমা শাহাদাত দিবস পালনে, কই দলিল কই বেলা কোরআন হাদিসে দলিল কই, আচ্ছা আপনি যাইবেন এই যে 11-ই এই 21-শে রমজান মাওলা আলী শাহাদাত বার্ষিকী করতে, কই দলিল কই, বেদাত, সব বেদাত, 10-ই মহরম করতে যাইবেন দুনিয়ার ফতুয়া মাইরা দিব, কিন্তু আপনি দেখেন গা অন্য কোনো বিষয়ে এত ফতুয়া নাই, অন্য কোনো বিষয়ের মধ্যে সুদখুরের বিরুদ্ধে ফতোয়া দেওয়া হয় না, ঘুষখুরের বিরুদ্ধে ফতোয়া দেওয়া হয় না, কোনো কিছুর বিরুদ্ধে ফতোয়া দেওয়া হয় না, খালি আল রসুলের শোনে যদি কিছু করতে যান মিলাদ দুরুদ পড়বেন, তারপরেও কইব বেদাত, কই বাইলেন দলিল। মিলাদ দুরুদ পড়তে গেলেও আহলে বায়তের বিরোধীরা তাহারা, এই এখন আহলে বায়তের বিরোধীরা লেবাস সুন্দর করে লইয়া ওই যে কারবালায় 33,000 দাঁড়াইছিল মাওলা হুসাইনকে শাহাদাত করে, তারা মাওলা হুসাইনের বিরুদ্ধে বিভিন্ন অপপ্রচার করেছে, এমনকি 350 মুফতি মুহাদ্দিস মুফতি মিলা ওয়াজিবুল কতল ফতোয়া লিখছে, যেটা এজিদ সবার সামনে পেশ করছে, এই দেখো 350 হাফেজ এবং মুফতি ওয়াজিবুল কতল, ইমাম হুসাইন বাগি রাষ্ট্রদ্রোহী, তাকে কতল করা ওয়াজিব, নাউজুবিল্লাহি মিন জালিক, কারবালা শাহাদাত করলো আলে রসুলকে। আজকে এই 21-শে রমজান মাওলা আলী শাহাদাত দিবস, মাওলা আলী সম্পর্কে মহানবী বলে আনা মদিনাতুল ইলমি আলী ও বাবাহা, আমি এলেমের শহর আলী তার দরজা, মাওলা মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই এলেমের শহরের ভিতর থেকে যদি কেউ সিনার এলেম হাসিল করতে যায় মাওলা আলীর মাধ্যমে ঢুকতে হবে, কারণ দরজা তো মাওলা আলী, মাওলা আলীর দরজা দিয়া যে না ডুববো মহানবীর এলমে লাদুনির জ্ঞান সে পাবে না, তার কলব পবিত্র হবে না, হাজার বছর নামাজ পড়েন রোজা রাখেন কিন্তু আলে বায়েতের মহব্বত যদি না থাকে এই নামাজ রোজায় কোনো কাজে আসবে না, নামাজের মধ্যে যেরকম দরুদ না বললে নামাজ হইব না, এরকম আলে বায়েতের সাথে মহব্বত না রাখলে ইবাদত কবুল হবে না। তাই বর্তমান সমাজে আহলের আলে বায়েতের প্রতি মহব্বত নাই, আলে বায়েত আলে রসুলের প্রতি মহব্বত নাই, আলে রসুলকে ভালোবাসতে মানুষের এখন অনেক দলিলের প্রয়োজন হয়, ভালোবাসতে দলিলের প্রয়োজন হয়, মহব্বতের দলিলের প্রয়োজন হয়। ওয়াইসাল কারণী কোন দলিলের বদলতে মহানবীকে ভালোবাসছে, কোন দলিল দেখা, কোন কিতাব পড়া ওয়াইসাল কারণী মহানবীকে ভালোবাসছে, কোন কিতাব পড়া, কোন দলিল নিয়া মাওলা হজরত আশিকের রসুল হজরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু মহানবীকে ভালোবাসছে, ভালোবাসতে মহব্বত করতে দলিল লাগে না, হৃদয় লাগে, জাগর হৃদয় পাথর হয়ে গেছে, তারা ভালোবাসে না, তারা দলিল চায়, এর জন্য হাজার দলিল দিলেও কি মানব, কখনোই না। মাওলা আলী সম্পর্কে মহানবী বলছে সত্য যেই দিকে আলী যেই দিকে যায় সত্য আলীর পিছে পিছে যায়, আলীকে অনুসরণ করে সত্য, সত্যের সঙ্গী আলী, আলীর সঙ্গী সত্য। মহানবী বলছেন আমার এই দেহের মধ্যে মাথার মূল্য যতখানি আমার কাছে আলীর মূল্য ততখানি, মান কুন্তু মাওলা হু ফাহাজ আলীউন মাওলা, আমি যার মাওলা আলীও তার মাওলা, তোমরা এই আলীকে ভালোবাসো, আলীকে যে কষ্ট দেয় সে আমাকে কষ্ট দেয়, আলীকে যে আলীর বিরোধিতা যে করে সে আমার বিরোধিতা করে। এবং মহানবী বলছেন মাওলা আলী সম্পর্কে যে মাওলা আলী কে দেখলে, মাওলা আলীর কথা শুনলে, মাওলা আলীর নাম শুনলে যার মুখ বেজার হয় ওইটাই মুনাফেক, ওইটাই মুনাফেক, মুনাফেক চেনার সবচেয়ে বড় মাধ্যমই হচ্ছে মাওলা আলী আলাইহিস সালাতু আসসালাম। এই মুসলমানদের মধ্যে অধিকাংশ মানুষ রসুলকে মানতে পারছে কিন্তু রসুলের বংশকে মানা পারে নাই, রসুলের বংশ মানতে পারে নাই, অথচ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সমস্ত কিছু এই বংশের মাধ্যমে দিয়ে গেলে দেখেন সলাত শব্দের অর্থ কি, সংযোগ যোগাযোগ, সলাত শব্দের সলাত শব্দে হইল আরবি, ফার্সিতে হইল নামাজ, বাংলা হইল সংযোগ যোগাযোগ,
ইংরেজিতে টু কানেক্ট, রসুলের সাথে সবসময় যার কানেক্ট থাকবে, মাওলা আলীর সাথে সবসময় যার কানেক্ট থাকবে, আল্লাহর ওলিদের সাথে সবসময় যাদের সংযোগ থাকবে, তারাই মুসল্লি, তারাই সলাতি। এখন এই সলাতের মধ্যে যদি আপনি কায়েম করতে যান, মাওলা আলী ছাড়া কি পারবেন? মাওলা আলী ছাড়া তো সম্ভব না। এখন উরাসাতুল আম্বিয়া গো প্রচার আছে, কিন্তু আওলাদের রসুলের প্রচার নাই। সমাজের মধ্যে উরাসাতুল আম্বিয়া গো প্রচার আছে, আওলাদের রসুল গো প্রচার নাই। আওলাদের রসুল নিয়া কাহারও কোনায় নাই। দেখেন হাজার হাজার মানুষ রোজা করতেছেন, রোজা কি এর করেন? পবিত্র হওয়ার জন্য। সলাত কি এর করেন? পবিত্র হওয়ার জন্য। সলাত আর সিয়ামের মাধ্যমে নফস পবিত্র হবে, খান্নাস মুক্ত হবে নফস। নামাজি জান্নাতে যাইব না, পবিত্র নফস জান্নাতে যাইব। আর নফসকে পবিত্র করতে হইব সলাত সিয়াম এবং জাকাত হজ কুরবানির মাধ্যমে। জাকাত হজ কুরবানি আর সলাত ছাড়া নফসকে পবিত্র করণ যায় না। এখন মানুষ নামাজ পড়ে জান্নাতে যাইবার চায়, আর 50,000 বছর নামাজ পড়লে জান্নাতে যাইব, এরকম দলিল কেউ দিয়া পারবো? পারবো না। তো কাজেই আলে বায়েত, আলে রসুল, এ আলে রসুল যারা, আলে বায়েত যারা, তাদেরকে ভালোবাসা ছাড়া এই পরিত্রাণের কোনো উপায় নাই। এই বাংলার জমিনে যেই দিন ঈদে মিলাদুন্নবীর অনুষ্ঠান হবে, এই বাংলার জমিনে যেই দিন ঈদে মিলাদুন্নবী সমস্ত মুসলমান পালন করবে, এই বাংলার জমিনে যেই দিন 10ই মহরম সমস্ত মুসলমান জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সবাই একসাথে পালন করবে, এই গাদিরে খুম দিবস পালন করবে, এই মাওলার অভিষেক দিবস এবং মাওলার শাহাদাত দিবস একত্রে পালন করবে, এই বাংলার জমিনে কোনো আশেকের রসুলের অভাব থাকবে না, মুসিবত থাকবে না। এর জন্য যাহারা মুসিবতে থাকে তারা যেন মাওলা আলীর কাছে সাহায্য চায়, তারা যেন মাওলা আলীর কাছে সাহায্য চায়। সাহায্য চাওয়ার মাধ্যম একটা, ইয়া আলী, ইয়া মুশকিল কুশা আলী, ইয়া পঞ্চাতন পাক আলী, ইয়া সুনি জাত আলী। এই দুরুদ শরীফটা সব সময় যদি কেউ প্রতিদিন 1,000 বার পরে 40 দিন পর্যন্ত মাওলা আলীর বদলতে, মুশকিল কুশার বদলতে, খায়বার সিকান্দের বদলতে, এই কাহারও মুসিবত বালা মুসিবত থাকবে না, সে অনেক মুসিবত থেকে পরিত্রাণ পাবে। আপনি একটু দেখেন, মহানবী গাদিরে খুমে মাওলা আলীকে তার স্থলাভিষিক্ত করলেন। মাওলা আলী কার খলিফা? আল্লাহর রসুল মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খলিফা। মাওলা আলী কার খলিফা? নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খলিফা। মাওলা আলী কার খলিফা? আল্লাহর আব্দুহু মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খলিফা। নবী কার খলিফা? উম্মিয়িনের খলিফা। মাওলা আলী উম্মির খলিফা, মাওলা আলী আব্দুহুর খলিফা, মাওলা আলী ওলির খলিফা। কারণ আমার মহানবী চার গুণে গুণান্বিত, তিনি নবী, তিনি রসুল, তিনি ওলি, তিনি আব্দুহু, তিনি উম্মি। এই পাঁচটি গুণের যে নিযুক্ত খলিফা সে হচ্ছে মাওলা আলী আলাইহিস সালাতু ওয়াসসালাম। মাওলা আলী আলাইহিস সালাতু ওয়াসসালামকে কোনো মানুষে খলিফা বানায় নাই। কোনো মানুষে খলিফা বানাইছে? জনগণের বুটে মাওলা আলী খলিফা হয়েছে? জনগণের বুটে মাওলা আলী খলিফা হয় না, মাওলা আলী খলিফা হয় রসুলের বুটে। মাওলা আলীকে খলিফা নির্বাচন করে আল্লাহর হাবিব, মাওলা আলীকে খলিফা নির্বাচন করে আল্লাহর নবী, মাওলা আলীকে খলিফা নির্বাচন করে আল্লাহর রসুল। তো মাওলা আলীর মর্যাদা এই জগতে কাহারও সাথে হয় না, সবাই মাওলা আলীর কদমে চুম্বন করে, মাওলা আলীর কদমে সবাই চুম্বন করবে। মাওলা আলীর কদমে চুম্বন না করলে ঈমান হবে না, কারণ মাওলা আলী কুল্লে ঈমান, মাওলা আলী সাখিয়ে কাউসার, মাওলা আলী বেলায়েতের বাদশাহ, মাওলা আলী রসুলের খলিফা। এই মাওলা আলীকে যেই পর্যন্ত এই মুসলমানরা মাওলা আলীর বংশকে শক্তভাবে ধরতে না পারবে, জীবনেও পথভ্রষ্টতা এবং গুমরাহি থেকে বের হইতে পারবে না। এর জন্য আমাদের মাঝে রোজা আছে, নামাজ আছে, হজ আছে, যাকাত আছে, কুরবানি আছে, কিন্তু আমাদের মাঝে আওলাদের রসুল এবং রসুলের প্রেম কম, প্রেম নাই। এই প্রেম না থাকার কারণে আমাদের চরিত্র সংশোধন হচ্ছে না, আমাদের স্বভাবের পরিবর্তন আসতেছে না। সলাতের মূল উদ্দেশ্যই স্বভাবের পরিবর্তন। স্বভাব যদি পরিবর্তন না হয় ইবাদত করে কি লাভ? ইবাদত তো অনুষ্ঠান না, ইবাদত কি অনুষ্ঠান? ইবাদত হইল পবিত্রতা হাসিল করা, নফসকে তাজাক্কা করা। যদি নফসকে পবিত্র না করতে পারি তাহলে আমরা কিভাবে এই আলে রসুলের, আলে
মুহাম্মাদের গোলামী করব সম্ভব না, কারণ নাপাক দিল লয়া আল্লাহর রাসূলের গলিতে ঢুকন যায় না, নাপাক কলব আল্লাহর রাসূলের গলিতে ঢুকে না। যেরকম ইবলিস শয়তান সে আদমকে সেজদা দেয়া পারে নাই, কারণ চিন্তা আসিল নাপাক, শরীর নাপাক আসিল না, গলি চিন্তা নাপাক আসিল। এর এখন শরীর পবিত্র থাকে, পরিষ্কার থাকে, কাপড়ও পরিষ্কার থাকে, কিন্তু চিন্তা থাকে নোংরা। এজন্য চিন্তা ভাবনায় যদি আমরা পরিবর্তন আনতে পারি, আমাদের তকদিরেরও পরিবর্তন হবে। আমি আর বেশি বলবো না, অনেক বক্তারা আছেন, তারা সবাই ই বলুক। আমি আমাদের মুসলমানদের ভাইদেরকে অনুরোধ করি, আপনারা সূরা হাজাবে আল্লাহ রাব্বুল আলামিন যে বললেন ইন্নাল্লাহু ওয়া মালায়েকাতাহু ইউসাল্লুনা আলান নবী, নিশ্চয়ই আমি আল্লাহ আমার ফেরেশতাদেরকে নিয়া আমার রসুলের উপরে, আমার নবীর উপরে দরুদ পাঠ করি। নবীর উপরে আল্লাহ ফেরেশতাদেরকে নিয়ে দরুদ পাঠ করে, তারপরে আল্লাহ হুকুমটা দিলেন যেটা ফরজ, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে আমানু, যে আমানু হইছ তোমরা, সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা, তোমরা বেশি বেশি দরুদ পর এবং তাসলিম করো, সশ্রদ্ধ সালাম জানাও, এটা হলো ফরজ। কোরআনে 89টা আয়াত আছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কইয়া, এই 89টা আয়াতই ফরজ হুকুম। এই ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুই যখন কইছে তখনই হুকুম আসছে, ইয়া আইয়ুহান নাস এইটা যখন কইছে তখন হুকুম, কারণ ইয়া আইয়ুহান নাস নাস ইমানদার না, কিন্তু আমানু সেই ইমানদার, আমানু রসুলের মুরিদ, নাস কখনো রসুলের মুরিদ না। এই লেগা নাসেরে দাওয়াত দেওয়া হয়েছে, মানুষকে দাওয়াত দেওয়া হয়েছে রসুলের কাছে মুরিদ হওয়ার জন্য, আর আমানুকে বলা হয়েছে রসুল এবং আলে রসুলের গুলামি করার জন্য। এর জন্য আমরা গুলামি করুম কার, মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর রসুলের বংশের। আমরা যদি আলে রসুল পাই, মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পাই, তাহলে আমরা আল্লাহরেও পামু। যারা আল্লাহর গুলামি করে এরা যায় দেখেন গা মানুষের কাছে বাসে টেকা চায়, লঞ্চে টেকা চায়, গুলামি করে আল্লাহর মাল চায় বাসে। আমাগো চরিত্র এটা না, আমরা উসিলা ছাড়া কোনো কিছু বিশ্বাস করি না। আমরা চামো বাবা সাহালির কাছে, সাহালি আমাগো উসিলা, বাবা সাহালি আমাগো উসিলা, বাবা সাহালি যদি আমাগো জাহান্নামে নেয় আমরা জাহান্নামেই যামু। আপনারা আল্লাহর গুলামি করে জান্নাতে যান, আমরা যামু না, আমরা সাহালির লগে থাকুম, আমরা সমস্ত ওলির লগে থাকুম, আমরা সমস্ত আলে রসুলের লগে থাকুম, আমরা সমস্ত নবী আলাইহিস সালাতু আসসালামের সাথে থাকুম। আমরা ওলি প্রেমিক, আমরা ওলি প্রেমিক, আমরা আলে রসুল প্রেমিক। আলে রসুলের 33,000 থাকে না, 72 থাকে, ওই 33,000 72 দেখে দৌড় পারে পারে না, 72 শহীদ হয় আর 33,000-এর নাম গন্ধ আছে? ইয়াজিদের পক্ষে যে কিনা মরছে কিনা রে কেউ শহীদ কইছে না, এখানে কুত্তা কইছে, জঙ্গলি জানোয়ার কইছে। আর মাওলা হুসাইনের সাথে যারা শাহাদাত বরণ করছে তাদের সবাইকে শহীদ বলা হয়েছে। এর জন্য শহীদ মানে চশমদিদ গাওয়া, চাক্ষুষ সাক্ষী, চাক্ষুষ সাক্ষী, কে কি করছে মাওলা হুসাইনের সাথে সবাই দেখছে, আর মাওলা হুসাইন দেখছে সবার সাথে কি করা হয়েছে আমরা জানি। তা আমি এখানেই রাখলাম, আপনারা সবাই আলে রসুল এবং আওলাদে রসুল এবং রসুলকে ভালোবাসবেন, রসুলের বংশকে, রসুলের কিতাবকে ভালোবাসবেন। কিতাব মানে বই না, কারণ ঈসা নবী 3 দিনে শিশু, সূরা মরিয়মের 30 নম্বর আয়াত খুইলা পইরা দেখবেন বলতাছে ইন্নি আব্দুল্লাহ, আমি আব্দুল্লাহ, আতানি আল কিতাব, আমাকে আল্লাহ কিতাব দিয়া পাঠাইছে, আমাকে নবী হিসেবে নির্বাচন করছে। ঈসা নবী মারপেটের থেকে কোনো বই লয়ে বাইরেছিল? কোন কিতাব দিল ঈসা নবীরে? এটা নূরি কেতাব, ঈসা নবী নিজেই কেতাব, মহানবী নিজেই আল্লাহর নূরের কেতাব, মাওলা আলী নিজেই আল্লাহর নূরের কেতাব। এই কেতাব পাঠ না কইরা কেউ হেদায়েত পাবে না। এর লেগে আমরা যেন ওলি আল্লাহর এই কেতাব পাঠ করতে পারি, সেই রহমত মাওলা আমাদের দান করে। আমি এখানেই রাখলাম। জয় গুরু, জয় দেয়াল মুর্শিদ, জয় বাবা জাহাঙ্গীর। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।